নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি মোরলা মাছের বাটি চচ্চড়ি রেসিপি নিয়ে। এই মোরলা মাছের বাটি চচ্চড়ি দিয়ে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, চলুন তাহলে দেখে নিই। এখানে আমি দেখুন বেশ মাঝারি সাইজে মোরলা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মোরলা মাছগুলো। তারপরে দিয়ে দেব এখানে একটা বড় সাইজের আলুকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছের সঙ্গে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচানো নিয়েছি। আর দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা চেরা। আর দেব একটা ছোট সাইজের টমেটো কুচি, টমেটোটাও আমি লম্বা করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি। আর এখানে 5-6টা রসুনের কোয়াকে আমি লম্বা লম্বা করে মানে সরু করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো 7 মতন লবণ। আর দেবো সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। সবশেষে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি বেশ 1/2 কাপ মতন সর্ষের তেল দিলাম। সব রকম দিয়ে ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব। ভালো করে বেশ মাখিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে আমি ধরিয়ে নেব। তারপরে গ্যাসটাকে একদমে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 10 মিনিট এটা আমি হতে দেব। 10 মিনিটের পর আমি ঢাকনা সরিয়ে নেব। দেখুন তরকারি থেকে কতটা তেল বেরিয়েছে। এবার আমি এটাকে একটু নাড়িয়ে নেব। তরকারিটাকে আমি ভালো করে একটু নেড়ে নিলাম। আলুগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে এবং বাটি চচ্চড়িটা বেশ ভালো মতন হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এই রকম চটজলদি মোরলা মাছের রেসিপি আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।